হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাস ব্লগ বিডির পক্ষ থেকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কোথাও বেরোচ্ছি। আসলে এটা ছিল শুক্রবারের ফুটেজ। শুক্রবার দুপুরে খাওয়ার পরে একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বাসার সামনের রাস্তাটা এরকম করে কাজ চলতেছে বলে গাড়িটা আজকে 1.5 মাস ধরে বেরোতে পারেনি, আর আমরা খুব একটা কোথাও ঘুরতে বা অথবা বেড়াতে যেতে পারিনি। তাই রাস্তাটা একটুখানি ঠিক হয়েছে বাস, বাট ম্যানহোলের ঢাকনাটা এখনও করা হয়নি। তবুও কষ্ট করে আমাদের ম্যানেজার সহ ড্রাইভার মিলে গাড়িটা বের করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ গাড়ি বের হয়েছে ভালোভাবে। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, অনেকদিন পর গাড়ি নিয়ে বেরোচ্ছি। আর শুক্রবার হচ্ছে ঘোরাঘুরির দিন। আমার দেবররা ফোন করেছিল যে চলেন কোথাও থেকে ঘুরে আসি। তো বাচ্চারা শুনে তো অস্থির হয়েছে, চলো চলো আমার অনেকদিন ঘোরা হয় না, বাইরে থেকে ঘুরে আসি। তো দেখি কোথায় যাওয়া হয়। প্রথমে আমি আমার দেবরদের বাসায় যাব, ওখানে চা খেয়ে, ওদের বাসায় একটু চায়ের দাওয়াত দিয়েছে, তো চাটা খেয়ে তারপর ঘুরতে বেরোতে চলে যাব। এখন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি ওদের বাসায় কতক্ষণ সময় লাগে। আর আমার আমার ছোটদের বড় বাসুরকেও আসতে বলে দিয়েছে ওদের বাসায়। দেখি কে কে আসে আর কে কে ঘুরতে যাওয়া হয়, আর কোথায় ঘুরতে যাওয়া হবে এখনও ডিসিশান নেওয়া হয়নি। ওদের বাসার চা খেতে খেতে আমরা ডিসিশান নেব। গাড়িতে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর বলেই রাখি, আমার মেজো ছেলেটা খুবই শাই ফিল করে ক্যামেরার সামনে, বড় ছেলেও তেমনই শাই ফিল করে। কিছুতেই ওদেরকে কমফোর্টেবল করতে পারছি না ক্যামেরার সামনে, ওরা খুবই লজ্জা পায়। তবু একটু করে শ্যুট করে নিয়েছি, যেহেতু আমি ব্লগার, আমার ফ্যামিলি ব্লগ আমি মেক করি। আমার ফ্যামিলির সাথে তো সবাইকে মোটামুটি একটু করে হলো দেখতে চায় আমার ভিউয়াররা। তো আমাদের আবার পার্কিংয়ে চলে আসছি, গাড়িটা পার্কিংয়ে রেখে ড্রাইভার পার্কিং করে নিচ্ছে, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে উপরে ওদের বাসায়। আমার দেবরদের বাসে চলে এসেছি, এখন সবে বাসে ঢুকে যাব। আর ওরা কি করছে দেখি, ভিতরে অল্প করে শ্যুট করে নেব, কারণ আমার এই ব্লগিংটা সবাই খুব ব্লগিং করছে জানে, কিন্তু সবাই ক্যামেরার সামনে খুব কমফোর্টেবল ফিল করে না অথবা ক্যামেরার সাথে আসতে পারে না ক্যামেরার সামনে। এই জন্য আমি খুব একটা ভিডিও করি না ফ্যামিলিতে যখন গল্প স্বল্প করি অথবা কোথাও ঘুরতে যাই একসাথে। তবুও যতটুকু পারি এক একা যতটুকু দেখানো যায় আর কি চেষ্টা করি, যতটুকু দেখাতে পারি। তো আমাদেরকে ওরা শরবত বানিয়ে দিয়েছে, ফ্রুটস কেটে দিয়েছে, সাথে চাও বানিয়ে নিয়ে এসেছে। তো টেবিলে সব দেওয়া হয়েছে। আর বাচ্চারা খুব ছোটাছুটি করছিল কিছুতে, কারণ ওরা ভাত দুপুরবেলা ভাত খেয়ে রওনা দিয়েছে। খুব একটা খাওয়ার জন্য ওরা মানে তাকাতেছে, তাকাই নেই যে কি খাবে, শুধু একটুখানি জুস খাইয়েছিলাম জোর করে। তো আমরা আল্লাহর নাম নিয়ে দেবরদের বাসা শ্যুট করা হয়নি, রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন মডেল টাউনে। আবারও যেহেতু বাচ্চারা একটু খেলবে, চাচাতো ভাই সবাই একত্র হয়েছে, ওখানে একটু খোলামেলা জায়গা আছে, একটু ঘুরতে যাব বলে বেরিয়েছি। দেখি কতটুকু শ্যুট করতে পারি আপনাদের জন্য। রাস্তাটা খুবই ফাঁকা ছিল, যেহেতু তখন ছিল মনে হয় 4টা, কিন্তু শুক্রবার যে রাস্তা এতটা ফাঁকা হবে জানা ছিল না। রাস্তা গাড়ি চালাচ্ছিল আমার দেবর, ও ড্রাইভিং করতে পারে। তো আমাদের গাড়িতে দিয়েছিলাম বাচ্চাদেরকে, আর আমার যা আমার জায়ের মেয়ে আমি আমরা 3-4 জন মিলে আমার দেবরের গাড়িতে ছিলাম, আর বাচ্চা সবগুলো আমাদের গাড়িতে ছিল ওর বাবার সাথে। সবাই মজা করার জন্য ওই গাড়িতে গিয়ে আমাকে এই গাড়িতে পাঠিয়ে দিল। তো আমি আমার জালের সাথে গল্প করতে করতে চলছিলাম, ফাঁকে ফাঁকে একটু শ্যুট করে নিচ্ছি আপনাদের জন্য। তো শুক্রবার আপনারা কে কোথায় গিয়েছেন ঘুরতে, কিভাবে শুক্রবার কাটিয়েছেন জানাতে পারেন। আর এই ফাঁকে বলে রাখি, যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি আশা করি করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটিকে অল করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায়। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজকেও ফলো করে রাখতে পারেন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মাই ডেলি লাইফ। আর সেই সাথে বলে রাখি, আমার একটি কুকিং চ্যানেল আছে, সেটা হচ্ছে কাউসারাস রেসিপি। যারা রান্নাবান্না পছন্দ করেন আমার ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। একই সাথে
ঘুরতে বেরোলে আসলে অনেক মজা। আমি শুধু ক্যামেরাটাই ধরে রেখেছি, কিন্তু গল্প করতে করতে দিন চলে গিয়েছিল। একসাথে যারা সবাই একত্র হলে যেমনটা হয় আর কি, গল্প গুজবে সময় কেটে যায়, শ্যুট করার আর সময় থাকে না, মনে হয় যেন। তবুও ক্যামেরাটা আমার জায়ের মেয়ে ধরে রেখেছিল, বলে যে চাচি আমাকে দেন, আমি একটু ভিডিও করে দিই। ওরা খুব এনজয় ফিল করে আমি যে ব্লগ করি। আমার ব্লগের চ্যানেলে ছোট ছোট আমার ছেলেদের সমান বাচ্চারা ব্লগ দেখে এবং এনজয় করে বাচ্চাদেরকে। ওরা আমি ব্লগ ছাড়া মাত্রই ব্লগগুলো দেখবে আর কমেন্ট করবে, মেসেজ করবে ইনবক্সে যে চাচ্ছি আমরা দেখে ফেলেছি তোমার ব্লগ। যাই হোক, বাচ্চাদের খুশিতে অনেক খুশি লাগে। তো আমরা অনেকটা চলে এসেছি নতুন রাস্তা হয়ে গ্রিন মডেল টাউনে। এখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আশেপাশে নৌকা চড়া যায় কিনা দেখবো। বাচ্চারা বলছিল নৌকা চড়বে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা তো সেদিন নৌকা চড়তে পারিনি, কারণ অনেক ভিড় ছিল শুক্রবার বলে। এত ভিড়ের মাঝে আমরা এতগুলো মানুষ মিলে নৌকা চড়ার সুযোগ পাইনি। ওখানে আরেক আবার আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা কাশবনের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ধরে সামনে এগোচ্ছি। আর একটু সামনে যাব, সম্ভবত 0 পয়েন্টের ওখানে যাব। ওখানে গিয়ে গাড়িটা থামিয়ে আইসক্রিম খাবে বাচ্চারা, একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নেবে, আমরা একটু কাশফুলগুলো দেখে নেব, বাচ্চারাও দেখবে। তো গাড়িও সব জায়গায় আসলে পার্কিং করা যায় না, অনেক লোকের ভিড় ছিল, অনেকগুলো গাড়ি ঘোড়ার ব্যস্ততা ছিল। গাড়িটা যে কোথায় পার্কিং করে রাখা যাবে সেটাও খুঁজে পাচ্ছিল না। তো দেখি আমরা কতটুকু যেতে পারি, সাথে সঙ্গে থাকুন আর উপভোগ করুন আজকের ভিডিওটি।
প্রায় জিরো পয়েন্টের এখানে চলে এসেছি। তো কিছু দূর গিয়েই সামনে গিয়েই আমরা পার্কিং করব, পার্কিং করে আমরা কাশফুলের ওদিকে যাব। আর ক্যামেরাটা মনে হয় আমি তখন অফ করে রেখেছিলাম, বেশিক্ষণ চালু রাখিনি। যতটুকু আমি আসলে ভিডিও করতে পারছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার ফ্যামিলির সবাই শাই ফিল করে অথবা কমফোর্টেবল না ক্যামেরার সামনে এসে কথা বলবে, তো আমি যতটুকু পারি আর কি, যতটুকু সম্ভব হয় ততটুকু ভিডিও করেছি। খুব বেশি আমার আনাড়ি হাতে খুব বেশি ভিডিও করতে পারিনি। দেখি, জানি না আপনারা কীভাবে নেবেন, আশা করছি ভালোভাবে নেবেন, আশা করছি আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নতুন হাতের নতুন ভিডিও করা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর এখানে আবাসিক এলাকায় অনেকগুলো খালি জায়গা, তো এখানে কেউ কেউ খেলাধুলা করছে, কেউ কেউ ঘুরছে, কেউ কাশবন দেখছে। আসলে ব্যস্ততম ঢাকা শহরে এইটুকু জায়গা পেয়েই মানুষ মহা খুশি, যেন একটু নিঃশ্বাস ফেলতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, ঘোরাঘুরি করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক, আমরা চলে এসেছি, গাড়িও পার্কিং করা হয়ে গেছে, চলে যাচ্ছি এখন একটু ভেতরের দিকে, যেন কাশফুল দেখা যায়। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আমার ফ্যামিলিতে কে কে আসছে আজকে আমাদের সাথে ঘুরতে একটু এক নজর দেখানোর চেষ্টা করছি। এই যে আমি সামনে আছি, আর পেছনে আমার ননাসির মেয়ে, দেবরের মেয়ে, ছোট দেবর আর আমার হাজব্যান্ড একসাথে হাঁটছে। আমার সুজি দেবর আছে আমার হাজব্যান্ডের বাম পাশে, ওরা তিন ভাই। আর আমাদের তিন ভাইয়ের বাচ্চা কাচ্চা, আমার ননাসির মেয়েরা দুজন, দেখা যাচ্ছে আমাদের মেহেরাজ বাবা, ছোট দেবরের একমাত্র ছেলে মেহেরাজ, আর শাম্মী, ইবনাত, শিহাবকে দেখা যাচ্ছে। শিহাব হচ্ছে আমার ছোট দেবরের ছেলে, শিহাবের দুই ছেলে মেয়ে। সবাই মিলে আমরা অনেক বেশি মজা করছিলাম, বিশেষ করে বাচ্চাদের সাথে গল্প গুজব করে কাটিয়েছি। পিছনে আমার যারা আছে ওদেরকে ঠিক দেখা যাচ্ছে না, তো তারপর ওরা অনেক হাসাহাসি করছিল যে ব্লগার আপু ব্লগের জন্য বিয়ে করছে, আমাদেরকে দেখাচ্ছে। আসলে আমার ভিডিওগুলো এখনও অতটা ভিউজ হয় না, যার জন্য ওরা অনেক হাসাহাসি করে যে ভাবি কেন। আশা করছি কোনো একদিন আমার এই ভিডিওতে ভিউজ আসবে, ইনশাল্লাহ আপনারা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করবেন, সেই সাথে আমার ভিডিওগুলো ভাইরাল হবে। ততদিন পর্যন্ত আমি ভিডিও করে যাব, ততদিন পর্যন্ত আমি আমার সফলতা না আসে। আমি কিন্তু হার মানার মানুষ নই, পরিশ্রম করে যাব, একদিন না একদিন ইনশাল্লাহ সফলতা আসবে, আর সেদিন সবাই আমার এই ব্লগিংটাকে সাদরে গ্রহণ করবে। তো বাচ্চারা অনেক মজা করতে থাকুক, আর সেই সাথে আমি আপনাদের সাথে বিদায় নিব। আরেকটা অন্য দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর সারাদিন আমি যদি ক্যামেরা অন করে রাখি আমার তো মজা করা হবে না, তাই আমি ক্যামেরা অফ করে ফেলবো, আর আপনারা এনজয় করে থাকুন যতটুকু ভিডিও করা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তারপরও একটু ভিডিও অন করেছিলাম আমরা যখন খেতে গিয়েছি, আমাদের ঘোরাঘুরির পর আমরা একটু ভূতের আড্ডা গিয়েছিলাম খিলগাঁওতে, সেখানে একটু খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার মাঝে ছিল স্যুপ, একটা বোল স্যুপ ছিল একদম ওয়েস্টার্ন স্টাইলে, কি বলে এটাকে, হটপট স্যুপ। তো হটপট স্যুপটা ছিল, চাউমিন ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওয়ান্থন ছিল, সবগুলো খাওয়া দাওয়া করেছি, আর অনেক বেশি মজা করেছি। যেহেতু খাবার আসতে একটু সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমরা গল্প গুজবে মেতেছিলাম বাচ্চারা সহ। এই তো শুক্রবার, ফ্রাইডে, হলিডে বলেন যেটাই বলেন, সেটা আমাদের অনেক বেশি মজার কাটছিল বিকেলবেলাটা। আপনারাও নিশ্চয়ই এমন করে মজা করেছেন, ফ্যামিলি টাইম স্পেন্ড করেছেন ভালোভাবে। তো আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল শুভকামনা, আর অনেক অনেক দোয়া, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন এইভাবে সুখে শান্তিতে কাটতে পারি আমার ফ্যামিলি লাইফ। আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি একটা সেলফি নিয়ে নিলাম ফাঁকে দিয়ে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের মতো বিদায় নিব, একটু খাওয়া দাওয়া করবো, আর আপনারা এনজয় করুন আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।